আসসালামু আলাইকুম গাইস, মালয়েশিয়া থেকে আমি ভিলেজম্যান। আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি আপনারা প্লে করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন। মাত্র কয়েক মিনিটের ভিডিও আপনারা সাথে থেকে দেখবেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে আমি মালয়েশিয়ার আইওআই গ্রুপ কোম্পানির পামবাগানে দাঁড়িয়েছি। এখন বাজে প্রায় 7:15 মতো, সন্ধ্যা 7:15। তো প্লান্টেশন কোম্পানিতে আপনারা যারা বিশেষ করে কাজে আসতে চাচ্ছেন, আমরা জানি যে মালয়েশিয়াতে কিন্তু আসতে গেলে প্লান্টেশন সেক্টরগুলোতে সবথেকে কম টাকায় আসা যায়, এজন্য মানুষের আগ্রহটা এখানে বেশি। আরও একটা আগ্রহের বিষয় হচ্ছে এখানে স্যালারিটা মোটামুটি ভালোই আর্ন করা যায়, যার ফলে কিন্তু যারা পরিশ্রমী ব্যক্তি তারা কিন্তু প্লান্টেশন বিষয়ে মালয়েশিয়াতে কাজে আসার জন্য উপড়ে পড়ে। তো বর্তমান মালয়েশিয়াতে ফেকরা বা ফেলসরা কোম্পানি, প্লান্টেশন কোম্পানি এটাও, এবং ইউপি প্লান্টেশন কোম্পানি, এই দুইটা কোম্পানিতে অনুমোদন বলছে রিক্রুটিং এজেন্সিরা যে তারা অনুমোদন পেয়েছে, তারা কাজ দিবে, যার জন্য কর্মীদের কাছ থেকে কিন্তু পাসপোর্ট বা ফাইল তারা জমা নিচ্ছে। বাট সত্য কথা বলতে গেলে এখনও পর্যন্ত কিন্তু এই দুইটা কোম্পানির কোনোটার অনুমোদন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। আর যতদিন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু রিক্রুটিং এজেন্সির ক্ষমতা নাই মালয়েশিয়াতে কর্মী পাঠানোর। বাট হয়তোবা তারা ডিমান্ড লেটারটা হাতে পেতে পারে, কোম্পানির যে ডিমান্ড লেটার সেটা হয়তো হাতে পেয়েছে, যার ফলে তারা পাসপোর্ট জমা নিচ্ছে। এরপরে যখন অনুমোদন পাবে তখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু ফ্লাইট দিতে পারবে এবং সাধারণ কর্মী এসে এসব কোম্পানিতে কিন্তু কাজ করতে। তো এখন এই যে দুইটা কোম্পানি নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। এই কোম্পানিতে আসলে আপনাদের সুযোগ সুবিধা কেমন থাকবে, আপনাদের ডিউটিটা কেমন হবে, আপনাদের স্যালারিটা কত আসতে পারে নতুন যারা আসবেন, এবং নতুন আসার পরে আপনাদের কাজ কী দিবে, এছাড়া দেখা যাচ্ছে আপনারা এখানে ওভারটাইম করতে পারবেন কিনা, বেসিকের কাজ নাকি কন্ট্রাক্টের কাজ, বিস্তারিত আলোচনা, এছাড়া দেখা যাচ্ছে বোনাস আছে কি না, আরও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা, মোট কথা হচ্ছে কোম্পানি সম্পর্কে যাবতীয় ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সংক্ষেপে। সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপযোগী একটি ভিডিও এটি। যদি কেউ স্কিপ করে চলে যায় তাহলে আমার মনে হয় না যে আসলে আশানুরূপ কোনো ফল সে পাবে ভিডিওটি দেখে। তো ইউপি প্লান্টেশন কোম্পানিতে আপনারা যারা মালয়েশিয়াতে কাজে আসতে চাচ্ছেন, এটি ভালো একটি কোম্পানি, খারাপ আমি বলবো না, কোম্পানি কখনো খারাপ হয় না। দেখা যাচ্ছে একটা কোম্পানির অনেকগুলো স্টেট রয়েছে, সেই স্টেটের ম্যানেজারগুলো খারাপ, সেই স্টেটের রুলসটা খারাপ, যার ফলে অনেক স্টেট দেখা যায় যে আশানুরূপভাবে স্যালারি এবং ব্যবহার, কাজের ধরন ভালো হয় না। তো এটা সম্পূর্ণ ওই স্টেটের ম্যানেজারের উপর, সে যেভাবে কাজ করাবে স্টেটটা কিন্তু ঠিক সেইভাবে চলবে। তো ইউপি প্লান্টেশন কোম্পানি নিঃসন্দেহে ভালো, আপনারা যারা আসতে চাচ্ছেন আসতে পারেন, এখানে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, কাজের জিনিসপত্র আপনারা যা কিছু লাগবে, তো কাজের জন্য যা কিছু লাগবে কোম্পানি আপনাদেরকে ফ্রি দিয়ে দিবে, আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। কাজের জন্য যত সামগ্রী, সেটা পাহাত হোক, সাপিত হোক, এরপরে ক্লিপ হোক, পাইপ হোক, এরপরে জুতা যেটা কাসুট বলে মালয়েশিয়াতে, এবং ট্রলি যেটা দিয়ে ফল বের করবেন, এখন তো বর্তমানে পাওয়ার বিরু রয়েছে, এরপরে ছোট ছোট যে ভ্যাকু এবং মহিষের গাড়ি দিয়ে কিন্তু ফলগুলো বের করাই, তো এ যা কিছু আপনার সব কিছু ফ্রি পাবেন, এখানে কোনো টাকা পয়সা আপনার কাটবে না। কাজের জন্য যত সামগ্রী সব কোম্পানি দিয়ে দিবে, কোম্পানি আপনার থাকার ব্যবস্থা করে দিবে। মোটামুটি প্লান্টেশন সেক্টরে এখন থাকার ব্যবস্থা খুবই ভালো, উন্নত হয়েছে, আপনারা ভালো ভালো রুম পাবেন, এবং আসার পরে আপনাদের দেখা যাচ্ছে হয়তো বা একটা গ্রুপ করে দিল, 5-6 জন সহ একটা গ্যাসের সিলিন্ডার দিয়ে দিল, যে তোমরা সবাই রান্না করে খাবে, এগুলো প্রথমে ফ্রি। এর পরবর্তীতে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিনে কিনে খেতে হবে, খাওয়াটা হচ্ছে নিজের। তবে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্লান্টেশন সেক্টরে আপনারা যদি কাজে আসেন তাহলে আপনাদের খাওয়া খরচটা একটু বেশি হবে, কারণ প্লান্টেশন সেক্টরে যে কাজগুলো হয় এটা সম্পূর্ণ জঙ্গলের ভিতরে হয়ে থাকে এবং শহর থেকে অনেক দূরে হয়, যার ফলে ওখানে দেখা যাচ্ছে মাত্র একটা দুইটা দোকান থাকে, সেখানে কিন্তু শহরের তুলনায় এসব জায়গায় কিন্তু দামটা বেশি হয়ে থাকে। তো খাওয়ার খরচ আপনাদের প্রায় 400-500 রিঙ্গিতের কাছাকাছি চলে যাবে, আপনারা যদি বাঁচিয়ে খেতে পারেন তাহলে তো ভালো, তবে প্লান্টেশন সেক্টরে কেউ বাঁচিয়ে খায় না, কারণ অত্যাধিক কষ্টের কাজ হওয়ায় এখানে সবাই কিন্তু ভালো মন্দ খেয়ে থাকে। তো এখন যদি আমি আপনাদের ডিউটির ব্যাপারে এখানে আসি, যে কাজগুলা, যে ডিউটি আপনারা করবেন, যে কাজগুলো আপনাদেরকে দিবে, ডিউটি আপনাদেরকে কত ঘন্টা হবে। প্লান্টেশন সেক্টরে ডিউটির কোনো নির্দিষ্ট নিয়ম নাই, তবে বেসিক কাজ করলে সকাল 6:30, কোথাও কোথাও 7:00, কোথাও কোথাও 8:00 দেখা যাচ্ছে শুরু হয় কাজ স্টার্ট। তো আমাদের এখানে 6:30 থেকে 2:30 পর্যন্ত বেসিক, অন্যান্য স্টেটে দেখা যাচ্ছে 7:00 থেকে 3:00 পর্যন্ত বেসিক, অন্যান্য স্টেটে হতে পারে আপনার 8:00 থেকে 4:00 পর্যন্ত বেসিক।
অর্থাৎ 8 ঘন্টা বেসিক ডিউটি, এরপরে আপনি ওভারটাইম করতে চাইলে ওভারটাইম করতে পারবেন, সেটা সেই স্টেটের উপর নির্ভর করবে যদি ওভারটাইম দেয়। তবে সাধারণত পাম বাগানে শুধুমাত্র কিছু অল্প সংখ্যক লোক শুধুমাত্র বেসিক ওভারটাইমের কাজ করে, আর বেশিরভাগ সবই কন্ট্রাক্ট। প্লান্টেশনের কাজই হচ্ছে কন্ট্রাক্ট, সেটা যে ধরনের কোম্পানি হোক। তো আপনারা ইউপি কোম্পানিতে যদি আসেন, আপনাদেরকে গ্যাং করে দিবে, দুইজন দিয়েও গ্যাং দিতে পারে, পাঁচজন দিয়েও গ্যাং দিতে পারে, দশজন দিয়েও গ্যাং দিতে পারে। দেখা যাচ্ছে পাঁচজন কাটলো, পাঁচজন ফল বের করলো, সবার সেম স্যালারি আসলো। তবে নতুন অবস্থায় আসলে আপনাদেরকে প্রথম 3 মাস পর্যন্ত বেসিক দিবে, আর যদি আপনারা বেসিকের থেকেও ভালো টাকা ইনকাম করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু প্লান্টেশন সেক্টরের একটি ভালো দিক। তবে প্রথম অবস্থায় আসলে লোকের অনেক কষ্ট হয়ে যায়, নতুন অবস্থায় আসলে দেখা যায় কত সহজে ফল কাটছে, ফল বের করছে, বাট এটা যে কত ভারী কাজ যে এসে করে সেই বুঝে। তবে ধীরে 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 একবার সহ্য হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম হয় না। দেখা যাচ্ছে 1 মাস 2 মাস একটু কষ্ট হয়, এরপরে পরিস্থিতির অনুযায়ী আর কি সেটা মানিয়ে নিয়ে তখন কিন্তু সবাই কাজ করতে পারে। এখন আপনারা আসবেন, কাজ আপনাদের ফল কাটা দিতে পারে, ফল বের করা দিতে পারে, আপনাদের ট্রাক্টর চালানোর কাজ দিতে পারে, ভেঁকু চালানোর কাজ দিতে পারে, এরপরে দেখা যাচ্ছে সার দেওয়া, এরপরে স্প্রে করা, এরপর আছে গাছের ডোগা কাটা এবং গাছের আগাছা নিচে যেগুলো সেগুলো সাফ করা, ইঁদুর মারা ওষুধ দেওয়া, বিচি তোলা, এরপরে দেখা যাচ্ছে ড্রাইভারের সাথে লোডিং করতে দেওয়া, অনেক ধরনের কাজ রয়েছে। তো ইউপি কোম্পানিতে আসার পরে আপনাদের যে কাজটা দিবে আপনাদের সেটা করতে হবে। সেটা যখন আপনারা করবেন, যদি আপনার মনে হয় যে আপনি করতে পারছেন না, সেখানকার যে সুপারভাইজার রয়েছে আপনি তাদেরকে বলতে পারেন। এখানে বেশিরভাগ সুপারভাইজার মালায়ু রয়েছে, বাংলা, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সবই রয়েছে মিলেমিশে। তবে আপনাদেরকে বাংলার আন্ডারে সর্বপ্রথম কাজ দেওয়া হবে আশা করা যাচ্ছে। আপনারা আসার পরে যদি সেই কাজটা না পারেন তাহলে তাকে বলবেন, সে হয়তো ক্র্যানি বসদের বলবে, তখন আপনার কাজটা হয়তো চেঞ্জ করলো করে দিতে পারে। তো আপনাদের কাজ কিন্তু হবে কন্ট্রাক্টে। দেখা যাচ্ছে 1 টন ফল কাটলে আপনাদের 40 রিংগিত থেকে 45 রিংগিত, 38 রিংগিত, 35 রিংগিত গাছ হিসেবে দিবে। তাই আমি এখন যদি বলি যে 1 টন ফল কাটলে 30 রিংগিত দিবে, এটা আসলে ঠিক হবে না, কারণ ছোটো গাছের রেট বেশি, মাঝারি গাছের রেট কম, আবার বড়ো গাছের রেট বেশি। তাই আপনি যে আন্ডারে এসে পড়বেন, অর্থাৎ যে স্টেটে এসে পড়বেন, সেখানে গাছ ছোটো না বড়ো এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, সর্বনিম্ন 30 রিংগিত থেকে সর্বোচ্চ 45, 46, 48 রিংগিত পর্যন্ত 1-1 টন ফল কাটলে আপনারা পাবেন, যেটা দুইজনকে দেওয়া হবে। যদি 1 টন ফল আপনি 46 রিংগিত পান তাহলে দেখা যাচ্ছে 1 টন ফল আপনি কাটলেন, কাটার পরে 23 রিংগিত আপনার গ্যাং নেবে আর 23 রিংগিত আপনি পাবেন। এছাড়া আপনারা পাশাপাশি প্রোনিংয়ের টাকা পাবেন, এরপরে বিচির টাকা পাবেন, এরপরে আপনারা দেখা যাচ্ছে যে টন বোনাস পাবেন, 1 টন ফল কাটলে ওখানে আর একটা বোনাস রয়েছে সেটা পাবেন। হয়তো প্রথম অবস্থায় আপনারা যারা কাজে আসবেন যদি বেসিক ওভারটাইম দেয় তাহলে বেসিক ওভারটাইম পাবেন, আর যদি কন্ট্রাক্ট হয়ে যায়, অর্থাৎ 2-3 মাস পরে তো কন্ট্রাক্ট হয়ে যাবে ফল কাটা, তো বেশিরভাগ আসলে আপনাদের ফল কাটা, ফল বের করা, ডেগো কাটা এইসব কাজগুলোই সর্বপ্রথম। এখানে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় বেসিক শেষ হয়ে গেলে এরপর 2-3 মাস পরে আপনার কন্ট্রাক্ট, আপনি যতগুলো ফল কাটবেন তত টাকা। তো এখানে স্যালারি প্লান্টেশন সেক্টরে বর্তমানে আপনি সর্বনিম্ন 2000 রিংগিত থেকে 4000, 5000, 6000 রিংগিত পর্যন্ত কামাইতে পারবেন, যদি আপনি ভালো ফল কাটতে পারেন। দেখা যাচ্ছে প্রতিদিন 6 টন 7 টন এভাবে ফল যদি আপনি বের করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক টাকা হবে, যেহেতু টনের এখানে টাকা আসছে, এরপর প্রোনিংয়ের টাকা পাবেন, এরপরে আপনার অ্যানাউন্স পাবেন, লোকাল দিলে বিচি আছে, বিচি টাকা পাবেন, এবং আপনি যে 1 টন ফল কাটলেন এখানেও আপনার যে তেলটা হয়, এ তেল থেকেও বোনাস আসে, সে টাকাটাও আপনি পাবেন। প্রতি বছর আপনি যদি ভিসা লাগান সেক্ষেত্রেও আপনি বোনাস পাবেন ইউপি কোম্পানিতে, এবং যদি আপনি অসুস্থ হন তাহলে সম্পূর্ণ খরচা কোম্পানি দিবে, অসুস্থ হলে যদি এমসি দেয় তাহলে আপনার সেদিনকার স্যালারি থাকবে, পাবলিকের দিন যদি কাজ করেন ডাবল বেতন পাবেন। মোটামুটি মিলিয়ে আপনারা দেখা যাচ্ছে ভালো সুযোগ সুবিধা এখানে পাবেন। আপনারা কাজ একটু কষ্টের হলেও এখানে টাকা রয়েছে, কিন্তু ভাই পরিশ্রম আমি আবারও বলছি সবাই করতে পারে না, যারা আপনারা পরিশ্রম করতে পারেন তারাই আসলে প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসবেন। যারা হালকা কাজ করতে চান, কষ্টের কাজে যেতে চান না, তারা অন্যান্য ভিসা রয়েছে, অনেক সেক্টর রয়েছে, সে সমস্ত কাজ নিয়ে আপনারা মালয়েশিয়াতে আসুন, আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আমি চাই না যে একজন প্রবাসী ঠকে যাক, সে আসার পরে কান্নাকাটি করবে, কেন আসলাম, কী জন্য আসলাম। আমি চাই না যে লোকে আফসোসটা আসার পরে আর কি করুক। তো এখন আমি আপনাদেরকে একটু ফেকরা বা ফেলসরা আমরা এই কোম্পানি নিয়ে যদি কথা বলি, তাহলে এখানেও আপনারা একই ধরনের সব কন্ট্রাক্টে কাজ, আপনি বেসিক কাজ নতুন অবস্থায় এসে যদিও পান তাহলে 2-3 মাস, এরপর ফল কাটা কাজ কন্ট্রাক্ট, ফল বের করা কন্ট্রাক্ট, সার দেওয়া, কখনও কখনও বেসিকও দিতে পারে, কখনও কন্ট্রাক্টও দিতে পারে, স্প্রেও বেসিক কন্ট্রাক্ট দিতে পারে, সেটা ওই স্টেটের উপর নির্ভর করবে। তবে ফেকরা কোম্পানিতে ভালো স্যালারি পাবেন, এটা আমি বলতে পারি। আপনি যে স্টেটেই যান না কেন, যেখানেই যান না কেন, স্যালারি যে আপনার কীভাবে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। 3700 রিংগিত, 3600 রিংগিত, 3500, সর্বনিম্ন 2500, নতুন অবস্থায় তো 2000 পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে। তবে এখানে আপনি
অন্যান্য কোম্পানির মতো এত বোনাস পাবেন না, কোনো বোনাস আপনি এখানে পাবেন না। এটা হচ্ছে সবথেকে খারাপ দিক যে আপনাকে কোনো বোনাস এখানে দেওয়া হবে না, সেটা টাউন বোনাস হোক, টাউন বোনাস হোক আর যাই হোক। তবে স্যালারি ভাই এখানে সবথেকে হাই, আমি এটা বলতে পারি এই কোম্পানিতে আপনারা ভালোই স্যালারি পাবেন। দেখা যাচ্ছে অন্যান্য স্টেটে বা অন্যান্য কোম্পানিতে যে স্যালারি পায় তার থেকে আপনার স্যালারি সবসময়ের জন্য হাই থাকবে। তো টাউন বোনাস নিয়ে যেটা সাল প্রতি বছর যে বোনাসটা দেয় বা টাউন বোনাস বা অন্যান্য বোনাস যাই দেয়, এরপরে অ্যানাউন্স, এরপরে হচ্ছে লোকালের টাকা যাই দিক, এই সমস্ত নিয়ে যা হয় ফেকরা বা ফেলসরা কোম্পানিতে দেখা যাচ্ছে আপনি প্রতি মাসে যে বেতনটা পান এভারেজে এক বছরে ওদের থেকে আপনার আরও বেশি হয়। সো আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন আসতে পারেন, এখানেও কাজের জন্য আপনাদের সামগ্রী দেখা যাচ্ছে দিয়ে দিবে, এরপরে আপনাদের থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে, খেতে হবে আপনাদের নিজের। আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের 3 বছরের কন্ট্রাক্টে এখানে আসতে হবে, সর্বনিম্ন 3 বছর। এরপরে আপনারা চাইলে 10 বছর বা 12 বছর পর্যন্ত, 13 বছর প্লান্টেশন সেক্টরে থাকা যায়, আপনারা থাকতে পারেন। আর সবথেকে একটি বড় কথা হচ্ছে এখানে নতুন অবস্থায় আসার পরে শুধু এখানে না, যে কোনো কোম্পানিতে মেডিকেলে আপনাকে ফিট হতেই হবে। যদি আপনি মেডিকেলে ফিট না হন তাহলে আপনাকে কিন্তু কোনো অবস্থাতেই কোম্পানি রাখবে না, আপনাকে কিন্তু আবার রিটার্ন করে দেশে পাঠিয়ে দিবে। সো আপনারা এই বিষয়টা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যেন কোনো অবস্থাতেই ভুলক্রমে আপনারা অসুস্থ শরীর নিয়ে মালয়েশিয়াতে। সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, নিজের শরীরের যত্ন নিবেন, সুস্থভাবে সবাই থাকবেন, এই আশা বা এই কামনা করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।